নমস্কার। আজকে আলোচনা করব এমন একটি মন্ত্র নিয়ে, যে মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে আপনারা আপনাদের শত্রু নাশ করতে পারবেন। এই শত্রু গৃহশত্রু হতে পারে, বহিঃশত্রু হতে পারে, গুপ্ত শত্রু হতে পারে, যে কোনো ধরনের শত্রু নাশের জন্য এই মন্ত্রটি অত্যন্ত কার্যকর। তবে শত্রু নাশ মানে এই নয় যে শত্রুর ক্ষতি করা। শত্রুর ক্ষতি আমরা করব না, শত্রু যাতে আমাদের কোনো রকম ক্ষতি করতে না পারে সেই জন্যেই এই টোটকা বা এই মন্ত্র। এই মন্ত্রটি করার জন্য আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে, সকালবেলা বগলামুখীর ছবির সামনে বা বগলামুখী মন্দিরে গিয়ে আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। ছবি থাকলে ছবির সামনে আপনারা সকালবেলা স্নান করার পর অথবা সন্ধ্যাবেলায় এই মন্ত্রটিকে আপনারা শুদ্ধ বস্ত্রে পাঠ করতে পারেন। এই মন্ত্র কিন্তু অসাধারণ ফল দেয় শত্রু নাশের জন্য। মন্ত্রটি আপনারা ছবির সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন। মন্ত্রটি হচ্ছে, নম লিং বগলামুখী সর্বদুষ্ঠানং বাচং মুখং স্তম্ভয়ক জিহং কিলয় কিলয় পরবুদ্ধি নাশয় নাশয় নম লিং বগলামুখী দেবীং স্বাহা। এই মন্ত্রটিকে আপনারা প্রতিদিন পাঠ করতে হবে 108 বার। প্রতিদিন এই মন্ত্রটি পাঠ করবেন 108 বার। যারা 108 বার পাঠ করতে পারবেন না তাদের জন্য 8 বার পাঠ করলেই হবে। তবে মন্ত্রটি পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে মন্ত্রটি পাঠ করার চেষ্টা করবেন। এই মন্ত্রটি পাঠ করার সময় যেটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, যে শত্রু আপনার আছে তার মুখমণ্ডলকে চিন্তা করে নেবেন। তার মুখমণ্ডল চিন্তা করতে করতে এই মন্ত্র অবশ্যই পাঠ করা দরকার, তবে আপনার কিন্তু সেই শত্রু থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই শত্রু যে আপনাকে ক্ষতি করতে চাইছে তার হাত থেকে আপনারা রক্ষা পাবেন, কিংবা সেই শত্রু আপনাদের থেকে দূরে চলে যাবে। এইভাবে আপনারা এই মন্ত্রটিকে পাঠ করে যথাযথ নিয়ম মেনে কাজ করুন, তাহলে দেখবেন অবশ্যই সুফল পাবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।